বাংলা পক্ষ ছেলেরা আজকে পাহারা দিচ্ছিল, ইতিমধ্যেই আমাদের ধরা পড়ে গেছে একজন বিহার বোর্ডের থেকে পাস, আধার কার্ড বারবার আচ্ছা কি নাম? আচ্ছা নাম হচ্ছে মুকেশ কুমার বাকাত। হ্যাঁ ঠিক আছে, এ 31/10/2019 এর অ্যাড্রেস দেখাচ্ছে বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। তার আগে 21/10/2019 এর অ্যাড্রেস ছিল বিহার ভাগলপুর। কোনটা কোনটা ওই ছেলেটা মুকেশ ভগত? আচ্ছা লাইভে এটা দেখিয়ে দাও, এটা ইউআইডি ওয়েবসাইট থেকে দেখা হয়েছে, এখানে আপডেট হিস্ট্রি দেখা যায়। রাস্তা আমরা এদিকে 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 সুকান্ত একা রয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, বলো বলো তুমি বলো বলো। আচ্ছা এই মুকেশ ভগত 31/10/2019 আধারে অ্যাড্রেস আপডেট করে পশ্চিমবঙ্গের করেছে, যেটা ঠিকানা আছে বর্ধমান ওয়েস্ট বেঙ্গল 7133-4-7। তার আগে ওর 21/10/2019 অ্যাড্রেস ছিল মুকেশ কুমার ভগতটা ছিল না, শুধু নাম ছিল, নামও চেঞ্জ করেছে অ্যাড্রেসও চেঞ্জ করেছে। আচ্ছা আচ্ছা অ্যাড্রেস চেঞ্জ করে নরেশ ভগত ভাগলপুর বিহার 8-8-1-3-2-0-3 এইভাবে অ্যাড্রেস চেঞ্জ করেছে, আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করেছে। এবং ওদের ওর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তুমি নিজে ভেরিফাই করেছো বলো? একদম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই বিহার বোর্ড থেকে পাশ করেছে, এবং সে সে প্রথমেই জালিয়াতি কথাবার্তা বলছিল, এইসব বহিরাগত ক্রিমিনাল, এরা বাস্তবিক ক্রিমিনাল, এরা এই ভারত সরকারের গুরুত্বপূর্ণ যে বিএসএফ সিআরপিএফ যে সিআইএসএফ সিআইএসএফ এর যেসব গুরুত্বপূর্ণ পদে নিরাপত্তার ব্যাপার, সেই সব জায়গায় যদি এইসব বহিরাগত ক্রিমিনালরা যারা এই জাল সার্টিফিকেট করতে পারে তারা ঢুকে যায়, এটা ভারতের নিরাপত্তার জন্যও খুব খারাপ। একদম, এখানে আমরা সমস্ত তথ্য প্রমাণ সহ বাংলা পক্ষ কথা বলে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বাংলা পক্ষের সহযোদ্ধা আমাদের সহসম্পাদক হুমায়ুন মোল্লা উপস্থিত হয়েছে, সে আধারের আপডেশন সমস্ত ইউআইডিআই সাইট দিয়ে ওয়েবসাইট দিয়ে চেক করা হচ্ছে, কত সালে কতবার আপডেট করা হয়েছে আধার কার্ড, টোটাল ডিটেলস ধরা পড়ছে। এবং তার পাশে আরেকজন ধরা পড়েছে, একটি মহিলা, তার উত্তরপ্রদেশের, তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা আছে সব এইচএস বোর্ডে, এইচএস বোর্ড যা আছে সব উত্তরপ্রদেশে, একের পর এক ধরা পড়ছে। এই জিনিসটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম সারা রাত ধরে, বাংলা পক্ষের ছেলেরা সারা রাত ধরে বাংলা পক্ষের ছেলেরা পাহারা দিচ্ছিল এই জিনিসটার জন্য। বাঙালিদের হকের চাকরি, বাংলার ভূমিপুত্রদের হকের চাকরি আজকে যারা ছিনিয়ে নিতে চাইছিল, যারা ছিনিয়ে নিতে চাইছিল। বাংলা অভিযান কি করে হয় বলো বলো তুমি বলো। বিহারে ডুমিত, বিহারে 2019 সালে তার বিহারে সার্টিফিকেট ছিল, 2019 সালে তার বিহারে আধার কার্ড ছিল, তাহলে বাংলা ডোমিসাইল হলো কি করে? একজন বলছে আমার এখানে শাদি হয়েছে, এখানে তার হাজবেন্ড আছেন, তার ভাইয়া ইউপি থেকে এসছে, বলে শাদি হয়েছে বলে এখানে, তার ইউপি বোর্ড সব কিছু, তাহলে আমরা কি করে বুঝবো? চাকরি করে বোম্বে, শাদি হয়েছে এখানে, চাকরি করে বোম্বে, হাজবেন্ডের নাম কি? আমরা কিছুই করবো না, আপনারা কিছুই করবো না, সারা রাত ধরে বাংলা পক্ষের প্রহরীরা পাহারা দিচ্ছিল এই দিনটার জন্য। বাংলার হকের চাকরি, বাংলার ভূমিপুত্রদের হকের চাকরি, এই 6000 চাকরি এসএসসি জিডি যে বহিরাগতরা ছিনিয়ে নিচ্ছিল, আজকে হাতে না হাতে সবাই সারা রাত ধরে বাংলা আজকে জেগেছিল।
এবং একদম প্রমাণ সহ স্পষ্ট খবর ছিল এখানে বহিরাগত ক্রিমিনালরা জালি সার্টিফিকেট করে ঢুকবে আজকে, এবং প্রমাণ সহ আমরা বাংলা পক্ষ ফলস কথা বলি না, প্রমাণ সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বাংলা পক্ষের সহসম্পাদক হুমায়ুন মোল্লা এখানে আধার আপডেশনের অ্যাপ ইউআইডিআই নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সমস্ত তার স্ক্যান করে আমরা সমস্ত আপডেট বের করছি, কোথায় কোন বছরে কোন সালে কার কোন কোন আপডেট অ্যাড্রেস আপডেট বের করা ছিল, এবং আমরা এটা বারবার বলছিলাম সে কোন জাতির আমরা দেখছি না, সে রাজ্যের স্থায়ী বাসিন্দা কিনা এটা আমরা দেখছি, ঠিক আছে, সে যদি বাংলার, আমরা এরকমও দেখেছি সকাল থেকে যে ব্যারাকপুর, ব্যারাকপুরের ছেলে, ঠিক আছে, কুমার বা যাদব এরকম টাইটেল আছে, ব্যারাকপুরের ছেলে, ব্যারাকপুরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডার থেকে পাস আউট, ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদেরকে একটা কিচ্ছু বলে না, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি মেডিকেল ক্যাম্পের দিকে, এই চাকরি বাঙালি ছেলেদের হকের চাকরি, এই চাকরি বাংলার ভূমিপুত্রদের হকের চাকরি, এই চাকরি ছেড়াতে আসছে বহিরাগত ক্রিমিনাল, হ্যাঁ এরা একদমই ক্রিমিনাল, কারণ যারা জমিসাইল সার্টিফিকেট জালি করে, যারা আধার কার্ড জালি করে, ঠিক আছে, তারা ক্রিমিনাল, কারণ তারা ক্রাইম করছে, এটা বাংলার ভূমিপুত্রদের হকের চাকরি, এই চাকরি আমাদের চাকরি, কড়া নাকাবন্দি চলছে, বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলা সংগঠন, আমরা কারোর গায়ে হাত তুলছি না, আমরা কাউকে কিছু বলছি না, স্পষ্টভাবে এদেরকে প্রশাসনের হাতে আমরা তুলে দিচ্ছি, আমরা ইতিমধ্যে আমাদের সাংগঠনিক সম্পাদক মধ্যমগ্রাম থানার সাথে কথা বলেছে, মধ্যমগ্রাম থানার পুলিশ আসছে, আমরা সাথে সাথে তাদেরকে, আমরা দেখতে পাচ্ছি মধ্যমগ্রাম থানার পুলিশ এই মাত্র মুহূর্তে চলে এসছে, আমরা প্রমাণ সহ হাতে না হাতে তাদেরকে তুলে দিচ্ছি, একদম বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলা সংগঠন, আমরা তাদের গায়ে হাত তুলিনি, তাদেরকে কোনো গালাগালি করিনি, তাদের কোনো খারাপ কথা বলিনি, স্পষ্ট দেখেছি, ভাই বোন সার্টিফিকেট দেখাও, আর কিছুক্ষণের মধ্যে আমরা আবার লাইভ আসছি।